আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের যে ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি, আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বুঝতে পারবেন যারা নতুন করে কোয়েল খামার তৈরি করতে চাচ্ছেন বা কোয়েল পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে বেশি প্রয়োজন, এবং যারা কোয়েল পালন করছেন তাদের জন্য প্রয়োজন আছে। তাই আজকের ভিডিওটি অল্প একটু বেশি সময় লাগতে পারে, তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন ভিডিওর শেষে আসলে অত্যন্ত মর্মাহত একটি কাহিনী রয়েছে। তাই আজকের ভিডিওটি পুরোটা দেখার আমন্ত্রণ রয়েছে দর্শক মন্ডলী। যদি আমি বলি যে আজকের টিউটোরিয়ালের বিষয়টা হচ্ছে আপনি কোয়েল পাখি পালন করবেন, কিন্তু কোয়েল পাখি পালন করবেন কিভাবে, আপনি কোয়েল পাখি ফ্লোরে পালন করতে চাচ্ছেন নাকি খাঁচাতে পালন করতে চাচ্ছেন। অনেকেই খাঁচাতে পালন করা অনেক বেস্ট মনে করে, আবার অনেকে মনে করে মেঝেতে পালন করা মনে হয় ভালো হবে। তো দর্শক মন্ডলী, আজকে আমি হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিব যে আসলে আপনি আজকের ভিডিওটি দেখেই বুঝতে পারবেন যে আসলে আপনি কোয়েল পাখি পালন করবেন কি ফ্লোরে নাকি খাঁচাতে। যদিও আমি কিন্তু দুটি পদ্ধতি আজকে আমি হাতে নাতে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 500 পাখি পালন করার একটি খাঁচা আমি নিজেই তৈরি করতেছিলাম এবং মোটামুটি ভাবে তৈরি করে ফেলেছিলাম। অলরেডি 3 তলা পর্যন্ত তৈরি করেছিলাম, বাদ বাকি 2 তলা তৈরি করিনি, কারণ আমি 3 তলা করে বুঝতে চেয়েছিলাম যে আসলে কোয়েল পাখি খাঁচাতে পালন করা ভালো হবে কিনা। তো দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে এই যে খাঁচাতে কোয়েল পাখি পালন করছি, এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিছু পাখি কিন্তু ফ্লোরেও ছেড়ে দেওয়া আছে। তো দর্শক মন্ডলী, ফ্লোরে ছেড়ে দেওয়া আছে যে পাখিগুলো, এই পাখিগুলো কিন্তু অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করছে, এমনকি খাঁচাতে যে পাখিগুলো রয়েছে এই পাখিগুলো কিন্তু অত্যন্ত সুখ শান্তিভাবেই তারা খাওয়া দাওয়া করছে। তাহলে আসলে ফ্লোরে পালন এবং খাঁচাতে পালনের পার্থক্যটা কোথায়, কি সমস্যা আর কি সুবিধা, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আলোচনার শুরুতে আমি বলতে চাচ্ছি এটাই যে মেঝেতে পাখি পালন করলে আপনাকে অনেক সুবিধা হবে, সেটা হচ্ছে আপনি একবার পাখিকে পানি দিয়ে যদি আপনি সারা দিনের মধ্যে আর পাখির সাথে দেখা না করেন তথাপিও আপনার পাখির কোনো কিছুই হবে না। যদি আপনি একবার শুধু একটু ভালো করে পানি দিয়ে বেশি করে খাবার দিয়ে সারা দিন পাখির ঘরে আর দেখা না করেন তথাপিও কোনো সমস্যা হবে না। এই জন্য আর হচ্ছে আর একটি বিষয়, আপনার পাখির যে মলের একটা বিষয় আছে, এই মলের বিষয়টা যদি বলি, তাহলে ফ্লোরে যদি আপনার পাকা ফ্লোর থাকে সেখানে যদি কিছু তুষ অথবা বালি অথবা কাঠের গুঁড়ো দেওয়া থাকে সেখানে কিন্তু আপনার এই পাখির ফ্লোরে কোনো সমস্যা হবে না, কোনো দুর্গন্ধ হবে না। পক্ষান্তরে যদি আপনি মনে করেন যে আমি খাঁচায় পাখি পালন করব, তাহলে খাঁচায় পাখি পালন করার অনেক রকমের সমস্যা রয়েছে, সমস্যাটা আমি হাতে নাতে দেখাবো একটু পরে। তো দর্শক মন্ডলী, যদি আমি বলি যে দেখেন ফ্লোরে পালন করলে আপনার পাখিগুলো স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করতে পারে এবং হালকা পাতলা একটু উড়াউড়ি করতে পারে, যার কারণে তার কিন্তু বডি গেটআপটা অনেকটাই ঠিক থাকে। আর যদি আপনি এভাবে খাঁচায় পালন করেন তাহলে ওরা কিন্তু একটা বন্দি বন্দি ভাব নিজের কাছে ফিল করে, যার কারণে কিন্তু যদিও আপনার ডিম হয়তো ঠিকই পাবেন তথাপিও আপনি খাঁচায় পাখি পালন করলে, যদি আপনি খাঁচায় পাখি পালন করেন তাহলে আপনাকে প্রতিদিন আপনার টিউবে পরিষ্কার করতে হবে, পর্যাপ্ত পরিমাণে মল ত্যাগ করে কোয়েল পাখি, সেইখানে আপনাকে প্রতিদিন টিউবে পরিষ্কার করতে হবে, এবং এই টিউবে পরিষ্কার করা একটা বিধিষ্ণ ঝামেলার বিষয়। এমনকি কোয়েল পাখি যদি আপনি একদিন থেকে দুদিন পরিষ্কার না করেন তাহলে আপনার প্রতিবেশী অবশ্যই আপনাকে সেখানে বাধাগ্রস্ত সৃষ্টি করবে, বাধার সৃষ্টি করবে যে ভাই আমাদের দুর্গন্ধ লাগে। তাই আমি মনে করি যে আসলে দুর্গন্ধের দিক দিয়ে, ময়লা পরিষ্কারের দিক দিয়ে যদি আপনি সেফ থাকতে চান, সময় যদি আপনি বাঁচাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ফ্লোরে পাখি পালন করতে হবে। ফ্লোরে পাখি পালন করার কোনো বিকল্প নেই, এটা আমি আজকে আপনাদেরকে একদম প্রত্যক্ষভাবে দেখিয়ে দিব যে আসলে ফ্লোরে পাখি পালন করার বিকল্প কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছেন আমার রুমের আর একটা পাশের রুমে যে আমি পাখি দিয়ে রেখেছি, এখানে ফ্লোরে রেখেছি, ফ্লোরে পাখি রাখলে কোনো দুর্গন্ধ নেই, ময়লা পরিষ্কারে ঝামেলা নেই। জাস্ট 1 মাস অন্তর অন্তর আপনি যদি ঝাড়ু দিয়ে উপর দিয়ে পরিষ্কার করে দেন বালু থাকলে, আর
আর যদি মনে করেন যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না, আপনি জাস্ট তুষটি ফেলে দিয়ে আবার তুষ দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে আপনার খাঁচার পাখির ময়লা, খাঁচার পাখির যে ময়ল চেক করেছে প্রিয় বন্ধুরা আমার, এই ময়লগুলো কিন্তু শুধু আমি দুই রাত পরিষ্কার করিনি, এই দুই রাত না পরিষ্কার করার কারণে মলের অবস্থা দেখেন। আমি যে দেখাচ্ছি যে আসলে দুই রাতের মল কতগুলো হয়েছে, এখানে 90 পিস পাখি রয়েছে যদিও আমার এক ফ্লোরে, যার কারণে কিন্তু এত ময়লা। তারপরে আপনি যদি 100 পিস দেন তাহলে আরো বেশি হবে। তাই দর্শক মন্ডলী আমি চিন্তা ভাবনা করেছি কোনোভাবেই কিন্তু আপনাকে খাঁচাতে পাখি পালন করার মত আমি দেই না, কারণ আমি প্রত্যেকের দেশে অটোমেটিকলি আমি কিন্তু খাঁচা ভেঙে ফেলেছি, আমি কিন্তু খাঁচা খুলে ফেলেছি। আমি এই খাঁচাতে অন্য কোনো সিস্টেম করব, কারণ খাঁচাতে কোয়েল পাখি পালা আসলে মোটেও সম্ভব নয়। তাই পাখি যদি আপনি কোয়েল পাখি যদি পালতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ফলোরে পালার পরামর্শ আমি দিব। কারণ দেখেন যে পর্যন্ত মল পরিত্যাগ করে কোয়েল পাখি, এটা বলাই বাহুল্য, কারণ মাত্র দুই রাত কোয়েল পাখির যদি আপনি দিয়ে পরিষ্কার না করেন, অলরেডি আপনাকে কোনো কর্মে করে যদি দুই রাত পরিষ্কার না করেন, আপনাকে প্রতিবেশী অবশ্যই আপনাকে রিপোর্ট দেবে, এবং কোয়েল পাখির মলের একটা দুর্গন্ধ তো রয়েছে অবশ্যই জানেন। তাই আমার কাছে মনে হচ্ছিল এটাই যে সবচেয়ে ভালো হবে, আপনি খাঁচাতে নয় আপনি অবশ্যই ফলোরে পালন করবেন। দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন আমার খাঁচাটি অলরেডি আমি অনেক অংশেই ক্লিয়ার করে ফেলেছি, খুলে ফেলেছি। আমি এখানে এই খাঁচাতে অন্য কোনো সিস্টেম করব, পরবর্তীতে কি সিস্টেম করি সেটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। কিন্তু আমি এই মতো অবস্থায় কোয়েল পাখি কিন্তু খাঁচাতে পালন করা থেকে বিরত থাকতে চাচ্ছি। দর্শক মহলে আশা করি আপনারা যদি কোয়েল পাখিকে যদি খাঁচাতে পালন করা থেকে বিরত থাকেন, আমার মনে হয় আপনি শতভাগ উপকৃত হবেন। যদি ফলোরে কোয়েল পাখি পালন করে থাকেন, সেটা তুষ দিয়ে হতে পারে, বালি দিয়ে হতে পারে, কাঠের ঘুম দিয়ে হতে পারে, যে কোনোভাবে আপনি করতে পারেন, তবে ফলোরে কোয়েল পাখি পালন করার আসলে অনেক সুবিধা রয়েছে। আপনি যদি মনে করেন যে আসলে আমি কোয়েল পাখি পালন করব, তাহলে আমি বলবো আপনি দর্শক মন্ডলী আপনি অবশ্য অবশ্যই আপনি ফলোরে কোয়েল পাখি পালন করেন। যদিও জায়গা একটু বেশি লাগবে, তথাপি আপনি ফলোরে কোয়েল পাখি পালন করেন, আপনি উপকৃত হবেন এবং আপনি সার্বিকভাবে আপনার প্রতিবন্ধকতা থেকে বেঁচে যাবেন, আপনার প্রতিবেশী কোনো বাধা দেবে না। তো দর্শক মন্ডলী এই হচ্ছে আজকের বিষয় ছিল, যে আপনি হাতে নাতে দেখিয়ে দিলাম যে আসলে কোয়েল পাখি পালন করলে, খাঁচাতে পালন করলে কি সুবিধা, আর ফলোরে পালন করলে কি সুবিধা। তো দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পরিশ্রম সার্থক হবে, আর যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে, আপনি যদি পাখি মুদি হন, আপনি যদি পাখি প্রেমী হন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই বলে আজকের ভিডিওটি শেষ করতে চাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।